एवरीवन वेलकम बैक टू माय चैनल आमिरिया आज के चले तुम्हारे एक नतून ब्लॉग नहीं आशा करी तुम्हारा सबाई भलो आछो सुस्थ आछो खूब भलो आछी। कल के तो 25th अक्टोबर छो कल मिंटी बर्थडे छो तुम्हारा निश्चय ब्लॉगे सब देखे और आज के हे 26th अक्टोबर आज के हे बाबा जन्मदिन मैंने बाबार बर्थडे तो बाबा के खूब मिस करछी। बाबा के शुद्ध एकटाई कथा बोलते चाहिए हैप्पी बर्थडे बाबाई तुम्हें खूब भलो थेको सुस्थ थेको और किछु बलार नहीं जेमन आ छो सेरकम भावे थेको जेरकम भावे हासि मजा करो सबार साथे सेरकम भावे थेको। आज के जदि तोमादेर काछे थाकतम माने तोमार काछे जदि आज के थाकतम निश्चय किछु करतम किन्तु तुमि तो जानो जे आज के माने आमादेर बाड़ीते केक काटार नियम नेई। एक्चुअली तोमादेरके एकटा कथा बोली जारा आमार भिउयार आछो जारा आमार बंधु आछो तादेरके एकटा कथा बोली आमार बापेर बाड़ीते बर्थडेते केक काटार नियम नेई कारण মানে প্রত্যেকবার কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে তাই জন্য কেক কাটা হয় না। আমিও আমার বিয়ের আগে জন্মদিনে কোনোদিনই কেক কাটিনি। বিয়ের পরে এটা আমার থার্ড বার্থডে গেছে তোমার সেই ব্লগ নিশ্চয়ই দেখেছো আবিরি কেক আনে সেটাই আমি কাটি বাট বিয়ের আগে আমি কোনোদিনও কেক কাটিনি কারণ মনে হয় যে আমার কেক কাটার জন্য বা আমার নিজের সাময়িক আনন্দের জন্য যদি কারোর কোনো ক্ষতি হয় সেটা আমি হতে দিতে চাই না সেই জন্যই। তো এনিওয়ে আরেকবার বলে দিচ্ছি বাবাই হ্যাপি বার্থডে। কালকে রাত্রিবেলা 12টার সময় তো তোমাকে উইশ করেছি আর আজকেও একটু আগেও ভিডিও কলে বাবার সাথে আমার কথা হয়েছে তো বাবাকে আমি আবার উইশ করে দিয়েছি। তো যাই হোক আজকে উপরে রান্নাবান্না হচ্ছে না দেখতে পাচ্ছ উপরে রান্নার জায়গা ফাঁকা আজকেও নিচে রান্নাবান্না হতে সবাই একসাথে খাওয়া দাওয়া হবে মা রান্না করছে। তো আজকে তো বনির ভেজ ফ্রিস্টে পনির হচ্ছে ডাল হচ্ছে লাউয়ের তরকারি হচ্ছে আর কি হচ্ছে আমি ঠিক জানি না। তো যাই হোক এবার আমরা যাব একটু পরে ব্রেকফাস্ট করতে। ও বাই দ্য ওয়ে তোমাদের বলা হয়নি এখন বাজে 10:30 আবির বেরিয়ে গেছে ভেবো না যে আমি এখন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছিলাম কিন্তু কালকে রাতে শুতে শুতে আমার 3:10:15 বেজে গেছে 3:30 মতন তখন ঘুম এসেছে তো ওই জন্য আজকে উঠতেও একটু লেট হয়ে গেছে। তো যাই হোক ওই জন্য এখন থেকে আমি আজকে ব্লগটা স্টার্ট করছি তো চলো তোমাদের সাথে এবার পরে দেখা হচ্ছে টাটা। স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ হাফ চুল আমার শুকিয়ে গেছে। তো তোমরা সেদিনকে দেখেছিলে যে আমার ট্রলিগুলো এখনও পরিষ্কার হয়নি আমি মোস্ট অফলি 2-3 দিন আগের একটা ব্লগে দেখিয়েছিলাম যখন ব্লগ এন্ড করছিলাম তখন দেখিয়েছিলাম তো ট্রলি পরিষ্কার হয়নি তো আজকে আমি ট্রলি ফলি সব পরিষ্কার করেছি ট্রলি মুছেছি বারান্দায় রেখেছি সেগুলো মানে শুকানোর জন্য আর এই যে এখানে আমি জ্যাকেটগুলো সব ভাঁজ করে রেখেছি কারণ জ্যাকেটগুলো ট্রলিতে ঢুকিয়ে তারপর পাঙ্কে তুলব। তো একটু পরে লাঞ্চ করব কবির আর বনি গেছে ওদের ব্যাংকের কিছু কাজকর্ম আছে সেগুলো করতে তো অনেকটা লেট হয়ে গেছে অলরেডি এখন বাজে হচ্ছে 3:05 ওদের এখন লাঞ্চ হয়নি তো চলো তোমাদের সাথে এবার লাঞ্চের পরে দেখা হচ্ছে কথাও হচ্ছে। তোমাদের বলেছিলাম যে আফটার লাঞ্চ তোমাদের সাথে আবার কথা বলবো কিন্তু লাঞ্চ করতে করতে বিকেল হয়ে গেছে মানে আমি যখন লাঞ্চ করে রুমে গেছি তখন বেজে গেছে হচ্ছে 4:45 তো ওই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখন বাজে হচ্ছে 7:15 এই যে ঘড়িতে বাজে এখন 7:15 তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো আমি এখন একটু বেরোবো ভিনটির সাথে ভিনটি রেডি হচ্ছে হয়ে গেছে মোস্ট প্রবাবলি তো বেরোনোর সময় তো দেখা হবেই ওর সাথে তোমাদের। তো এখন আমরা একটুখানি বেরোচ্ছি কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখন তোমাদের বলবো না তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে জানতে পারবে কোথায় যাচ্ছি। আর তোমাদের তো বলেছিলাম যে আজকে বাবার বার্থডে তো খুব মিস করছি বাবাকে আজকে যদি বাবার মানে ওখানে বাড়িতে যদি থাকতাম তো কিছু একটা করতাম এখান থেকে কেক পাঠাতে পারতাম কিন্তু তোমাদের সকালে বলেছিলাম যে কেকটা কাটা হয় না আমাদের বাড়িতে। তো দেখা যাক মোস্ট প্রবাবলি এই উইকে আমি যাব বাবা ও মানে মায়ের ওখানে মানে বাবা মায়ের ওখানে বিজয় করতে আবিরের সাথে কারণ এই যে এখানে বিনটি চলে এসেছে তো তখন দেখি যে বাবার জন্য কিছু নিয়ে যেতে পারি। তো চলো রাস্তায় বেরিয়ে একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি হাঁটছি এখন আমরা কোথায় যাচ্ছি বিনটি কোথায় যাব এখনো ঠিক নেই আসলে এখন তোমাদের বলবো না কোথায় যাচ্ছি যখন মানে যেখানে যাচ্ছি সেখানে গিয়ে যখন ব্লগ করব তখনই তোমরা দেখতে পাবে। তো এখন চলো যাওয়া যাক
হয়নি, এজন্য আমি একটা হাফ পাউন্ডের কেক নিয়েছি চকোলেটের। এই কেকটার কি নাম ছিল? মাসে মাসে মিনিমাম 5 কেজি করে আগে দিন একটা নিয়ে গেলাম। চকোলেটের কি লিখতে হবে? নাম লেখা হয়ে গেছে? আর এইগুলো এই চকোলেট তো বলো কমের মধ্যে কি আছে? তুই করেছিস কমের মধ্যে সব থেকে আছে 85 টাকা স্ট্রবেরি, তারপর 300 পার। ক্যান্ডেলও নিয়েছি, বিন্তি একটা চকলেট নিয়েছে ডার্ক চকলেট, ওরা আমার খুব পছন্দ ডার্ক চকলেট। তো প্যাকেটটা দেখে এই যে আমরা কিনে নিয়েছি, তো এখন আমরা টোটো ধরবো, টোটো ধরে বাড়ি যাব। চলো তোমাদের সাথে একেবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি অনেকক্ষণ আগে চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি, তো তারপরেতে সবার সাথে একটুখানি কথা বলছিলাম, তো তাই জন্য আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:15, এবার সব খাবার দাবার গরম করা হবে, এবার ডিনার করা হবে। আজকে তো ডিনারও নিচেই আছে। তো এনিওয়ে, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আজকে, আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিউয়ার হয়ে থাকো, তো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড যদি কোনো ফিডব্যাক থাকে, সেটা প্লিজ উইদাউট এনি হেজিটেশন আমার কমেন্ট সেকশনে জানিও। আর তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট, ঠিক আছে, বাই বাই।